আপনি যদি জেলখানায় যান এটা একটা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ সমাজ বাইরে যে সমাজ আপনি দেখেছেন তার চেয়ে আমি কখনোই জেলখানায় গিয়ে চোখে জল না নিয়ে বেরিয়ে আসিনি কারণ সেখানকার আকাশে বাতাসে শুধুই যন্ত্রণা আমার প্রশ্ন মুক্তি সম্বন্ধে আমি বুঝতে পারছি না আমরা আমরা কি ভাবছি যখন মুক্তি চাইছি আপনি কি রোজ সকালে কফি খান হ্যাঁ ধরা যা আপনি সকালে উঠে পড়লেন আর কফি ছাড়াই আপনি খুব প্রাণচ্ছল থাকলেন স্তরের মুক্তি একই রকমভাবে অনেক বাধ্যবাধকতা আছে একবার যখন আপনি ভৌতরূপে এসেছেন মানেই অনেক বাধ্যবাধকতা আছে কেউ তাদের বাধ্যবাধকতাকে বহুগুণ বাড়িয়ে তোলেন কেউ এগুলিকে কমিয়ে ন্যূনতময় নিয়ে আসেন বাধ্যবাধকতার মানে শুধু এটাই বাধ্যবাধকতা মানে অন্য কিছু আপনাকে চালনা করে কিন্তু একটা জিনিস যেটা মানুষ সবথেকে বেশি মূল্য দেয় তা হল স্বাধীনতা তাই নয় কি দেখুন আমরা আমাদের কুড়ি শতাংশ সময় সংস্থান এবং শক্তি ব্যয় হয়েছে কারাগারগুলোয় তামিলনাড়ু এবং আমেরিকা যুক্তরাষ্ট্র দু জায়গাতেই আপনি যদি জেলখানায় যান আসলে এটা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ সমাজ বাইরে যে সমাজ আপনি দেখেছেন তার চেয়ে আরও অনেক বেশি দক্ষ সমাজ কারণ খাবার আসে একবারে ঠিক সময়ে কখনো দেরিতে না কেউ আপনার জন্য দরজা খুলে দেন বন্ধ করে দেন কেউ আপনার জন্য আলো জ্বেলে দেন আলো নিভিয়ে দেন এটা আসলে খুবই কার্যকরী আপনি যদি জানেন যদি খুব ধ্যান প্রবণ হন এটা সত্যি দারুণ আমরা এটাই করেছি কারাগারে এখন আপনি দেখুন কোয়েম্বাটোরের কেন্দ্রীয় কারাগারে এসে দেখুন একশো বছরের ইতিহাসে প্রত্যেক দিন সাধারণত কেউ না কেউ নির্জন কারাবাসে থাকতেন কারণ যে অপকর্ম তারা কারাগারের মধ্যে করতেন কিন্তু আমরা সেখানে কিছু সহজ কার্যক্রম করার পর অনেক মাস কেউ এর মধ্যে যাননি আর আমেরিকা যুক্তরাষ্ট্রে আপনি যদি লক্ষ্য করে দেখেন এমনকি এই কারাগারগুলোতেও এমনকি ভারতীয় কারাগারগুলোতেও তাদের পুষ্টির মাত্রা বেশি ভালো কারাগারের বাইরে থেকে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের শৃঙ্খলা আরও ভালো তারা ভালোভাবে ব্যায়াম করেন শক্তিশালী চটপটে সবকিছু শুধু একটাই জিনিস যদি কারাগারের মধ্যে ঢোকেন ওখানে চারপাশে শুধুই যন্ত্রণা আমি কখনও কারাগারে গিয়ে চোখে জল না নিয়ে বেরিয়ে আসিনি কারণ ওখানে চারপাশে কেবল যন্ত্রণা এতটাই গুরুত্বপূর্ণ হলো মানুষের স্বাধীনতা বেশিরভাগ মানুষই হয়তো কোথাওই যান না এমনকি তাদের বাড়িতেও তারা কোথাও যান না কিন্তু এই সহজ ব্যাপারটা যে তারা নিজেরাই দরজায় ছিটকিনি লাগান অন্য কেউ নয় এটাই তফাৎ করে দেয় এই এতটাই গুরুত্বপূর্ণ মুক্ত থাকা কাজেই এটাই সব থেকে মূল্যবান তো আপনি আপনি জানেন এই সংস্কৃতিতে সবকিছু এমনভাবে গড়া যে মাসে দুদিন আপনার খাওয়ার কথা নয় যাতে খাবারের বাধ্যবাধকতা চলে যায় একদিন বা আসলে বারো দিন বছরে আপনার ঘুমানোর কথা নয় যাতে ঘুমের বাধ্যবাধকতা চলে যায় এরকম অনেক জিনিসই গড়ে দেওয়া আছে যেগুলো আমরা এমনি ছুঁড়ে ফেলে দিচ্ছি এর বিষয়ে কিছু না বুঝে আজকে কোটি কোটি ডলারের গবেষণা হওয়ার পর তারা আমাদের কাছে ফেরত আসছেন আর এখন তারা বলছেন ও হ্যাঁ 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 এটা দারুণ গবেষণা আমরা জীবনকে তাকিয়ে দেখেছি এবং বলেছি এটাই বেঁচে থাকার পথ বিভিন্ন স্তরের এক একটা ধরে কাজ করা শুরু করুন মুক্ত হন মুক্ত হন মুক্ত হন দেখুন আপনি যখন মুক্ত হতে চান স্বাধীনতার ধারণাটি নিয়ে খেলা করা যুক্তিযুক্ত নয় যেটা আপনাকে বেঁধে রেখেছে সেটাকে ভেঙে ফেলা প্রয়োজন তাই নয় কি হ্যাঁ তো কি আপনাকে বেঁধে রেখেছে আপনার জীবনের বাধ্যবাধকতা কি সেটাতেই মনোযোগ দেওয়া প্রয়োজন স্বাধীনতা এক খেয়ালি ধারণা এটা আপনার মাথায় লালা করবে এটা ভালো নয় আপনাকে কি বেঁধে রেখেছে আপনি যদি সেটার ওপরে কাজ করেন আপনি এটাকে কাটাতে পারেন যদি পরবর্তী স্তরের কোনো বাঁধন থাকে সেটাকেও ভাঙা যাক যদি তারও পরবর্তী স্তরে কোনো বাঁধন থাকে সেটাকেও আমরা ভাঙব যদি সব স্তরের আপনি এক এক করে ভাঙতে থাকেন একদিন আপনি সবগুলি ভেঙে ফেলবেন তাই নয় কি নাকি আপনি ভাবেন এটা অসীম বন্ধন না বন্ধন অসীম হতে পারে না মুক্তি অসীম হতে পারে তাই না